ভাগ চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা অঙ্ক করেছি। তো শিক্ষার্থীরা, সেখান থেকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও দিয়েছি। দেখো, আজকে আমি তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রেখেছি, সেগুলো কি দেখো। বিয়োগযোগ কাকে বলে? আমরা বিয়োগ দুই অধ্যায়ের অঙ্কগুলোতে আলোচনা করেছিলাম যে বিয়োগ কি, বিয়োগযোগ কি, বিয়োজন কি। বিয়োজন হচ্ছে যে সংখ্যাটা থেকে বিয়োগ করা হয় বা যে সংখ্যাকে বিয়োগ করা হয়। আমার কথাটা খেয়াল করো শিক্ষার্থী, যে বিয়োজন কি, যে সংখ্যাটা থেকে বিয়োগ করা হয় অথবা যে সংখ্যাকে বিয়োগ করা হয়, তুমি দুই ভাবেই কথাটা বলতে পারো, তাকে বিয়োজন বলে। তুমি সহজে আরো বুঝতে পারবা যে বিয়োজন বলে উপরের সংখ্যাটাকে, বিয়োগ করার সময় যদি উপরে বড় সংখ্যাটা থাকে সেটাকে কি বলে, বিয়োজন বলে। আর এখানে আমার প্রশ্নটা হলো যে বিয়োজ্য কাকে বলে? তো বিয়োজ্য আমি কি লিখেছি, যে যে সংখ্যাটা দিয়ে আমরা বিয়োগ করেছি বা যে সংখ্যাটা বিয়োগ করা হয়েছে। এখানে আমি দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটা প্রশ্ন দিয়েছি, অঙ্ক তুলে দিয়েছি, যেমন 5 - 3। তিন আমি কি করেছি, বিয়োগ করেছি, বা এই তিন দিয়ে 5 কে আমি বিয়োগ করেছি। তাহলে এটাই হলো এখানে বিয়োজ্য। তাহলে কি হলো, যে যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় তাকে কি বলে, বিয়োজ্য বলে। দেখো এখানে 15 - 16 = 240, তুমি গুণ করে নেবে রাখবে। আচ্ছা, এখানে তোমাকে বলছে যে গুণ, গুণক ও গুণফল কত। এখানে গুণ কি, দেখো গুণ মানে আমরা বলতে কি বুঝি, দেখো এখানে আমি একটা প্রশ্ন রেখেছি তোমাদের তৃতীয় অধ্যায়ের গুণের অধ্যায় থেকে, যে 15 - 16 = কত হয়, 240। তুমি গুণ করবে রাখবে। আচ্ছা, তারপর এখানে এই সংখ্যাগুলো থেকে তোমাকে গুণ, গুণক ও গুণফল চিহ্নিত করতে হবে। দেখো আমি এখানে লিখেছি 15 কি গুণ, কেন এটা গুণ, যে এই সংখ্যাটাকে গুণ করা হয়েছে। আমরা জানি যে যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে কি বলে, গুণ। যে সংখ্যাটা দিয়ে গুণ করা হয় সেটাকে কি বলে, গুণ। দেখো গুণ তাহলে 16, আর গুণফল কত, 240 গুণফল। আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। শিক্ষার্থীরা দেখো এখানে একটা প্রশ্ন রেখেছি যে 50 টাকার 100টি নোটে কত টাকা হবে। তাহলে 50 টাকার 100টি নোট তুমি গুণ করে দাও, কত হয়েছে, সমান সমান 5000 টাকা। কি আশা করি বুঝতে পেরেছো, এই 50 আর 100 গুণ করলে যা হবে সেটাই তোমার উত্তর। আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কোথায় বসে? আমরা চতুর্থ অধ্যায়ে ভাগ করেছি এবং পূর্বের নিয়মে ভাগ, এবং নতুন আমরা যে ভাগটা বলেছি যে এখন থেকে তোমরা চতুর্থ শ্রেণী থেকে কি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা ভাগ শিখব। তো দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফলটা কোথায় বসে, ভাজ্যের উপরে বসছে, এই যে উপরে, ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কোথায় বসে, উপরে। আর যদি আমাদের পুরাতন নিয়ম থাকতো তাহলে ভাগফলটা কোথায় বসাতাম, এইখানে বসাতাম ভাগফলটা। আচ্ছা, তারপর দেখো এখানে তোমাদের জন্য আমি একটা কাঠামোবদ্ধ প্রশ্ন রেখেছি। কাঠামোবদ্ধ প্রশ্নটা হচ্ছে তোমাদের বইয়ের 31 পৃষ্ঠা, তোমাদের এটা হচ্ছে বইয়ের 31 পৃষ্ঠায় এই কাঠামোবদ্ধ প্রশ্নটা আছে। দেখো এখানে লিখেছি, মা ও মেয়ের বয়সের সমষ্টি 112 বছর। এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু তুমি সংখ্যা দিকে খেয়াল রাখো না, তুমি কথা খেয়াল করো এবং প্রশ্ন অনুযায়ী উত্তর করার চেষ্টা করো। সংখ্যা চাই হোক, মনে করো মা ও মেয়ের বয়সের সমষ্টি 112 বছর আছে। এখানে এখানে আমি সংখ্যা চেঞ্জ করে 140 বছর দিয়ে দিতে পারি, 120 বছর দিয়ে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। তুমি লক্ষ্য করবে যে তোমাকে কি জানতে চেয়েছে এবং তোমাকে কি বলেছে। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, 10 বছর পূর্বে কত বছর ছিল, 27 বছর। 8 বছর পর মায়ের বয়স কত হবে? তো এখন আমরা কাঠামোগত প্রশ্নগুলো সাজিয়েছি। দেখো মেয়ের বর্তমান বয়স কত, এখন আমাকে অঙ্কটা ধরে করতে হবে, এই যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত, এই কথাটা ধরে আমাকে অঙ্কটা বুঝতে হবে। কারণ এখানে তোমাকে প্রশ্ন করেছে যে মেয়ের বর্তমান বয়স কত, এখানে কারোর বয়সই দেওয়া নাই, প্রথমে আছে সমষ্টি, মা মেয়ের বয়সের সমষ্টি, তারপর লেখা আছে যে 10 বছর পূর্বে মেয়ের বয়স 27 বছর ছিল। তো 10 বছর পূর্বে যদি মেয়ের বয়স 27 বছর হয় তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে, এই যে 27-এর সাথে আমি কি করবো, 27-এর সাথে 10 যোগ করে দেব, তাহলে আমার কত হয়েছে, দেখো শিক্ষার্থীরা লক্ষ্য করো, 27-এর সাথে আমি 10 যোগ করেছিলাম। পূর্বে মানে আগে, 10 বছর আগে মেয়ের বয়স ছিল কি, 27 বছর। তারপর বলেছে যে বর্তমান